হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে তোমাদেরকে আবারও স্বাগতম জানাই আমার চ্যানেলে। আমি এই ভিডিওতে তোমাদের জন্য আলোচনা করে দিতে চাই অনুশীলনী সৃজনশীলের সমাধানগুলো। সেটা হচ্ছে এসএসসি মানে এই যে এই এসএসসি এর অ্যাকাউন্টিংয়ের যে দ্বিতরফা দাখিলা পদ্ধতি তৃতীয় অধ্যায়টা আছে, এই তৃতীয় অধ্যায়। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। শুরু করার আগে আমি একটি কথা বলি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। এক নম্বর অঙ্কটা আমি একটু পড়ে দেখতে চাই। প্রথমে কী লিখলো? জনাব পার্থ সাহা একজন কাপড় ব্যবসায়ী, ওকে, নরসিংদীতে তার ব্যবসায় অবস্থিত, দ্যাটস গুড। তিনি দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকেন। তার মানে উনি দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করেন। এখন 2014 সালের ডিসেম্বর মাসে তার ব্যবসায়ের সংঘটিত লেনদেনগুলো হলো, এক নম্বর মানে ডিসেম্বরের 1 তারিখে নগদ 70 মানে এটা কত লিখছে 7 লাখ টাকা কারবারে মূলধন স্বরূপ আনা হলো। তারপরে 12 তারিখে বলছে 25,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। 23 তারিখে বলছে নগদে 6,000 টাকার সরি 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। 24 তারিখ কর্মচারী রতনকে বেতন প্রদান করা হলো 8,000 টাকা। আর 31 তারিখ নগদে কমিশন প্রাপ্তি 6,000 টাকা। এখন রিকোয়ারমেন্টগুলো যদি একটু দেখি, ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে? এখন আমরা দেখব কোন কোন তারিখে শুধুমাত্র পণ্য ক্রয় করা হয়েছে। আমি মনে হয় একটা লেনদেন পড়ে দেখেছি, ওইটাতেই শুধুমাত্র ক্রয় করা হয়েছে, সেটা হচ্ছে 12 তারিখে। 12 তারিখে 25,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। আর এখানে তোমরা অনেকে ভুল করে যদি বলে যে নগদে এত টাকার পণ্য ক্রয় করা হয়েছে, এখন এইটা তো বাবা পণ্য ক্রয় না, এটা হচ্ছে আমাদের একটা সম্পত্তি ক্রয়। কেমন? সো আমাদেরকে জানতে চাইছে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। অনেকে এই দুইটাকে যোগ করে দিবা, এই দুইটা কিন্তু হবে না। পণ্য শুধুমাত্র একটাই, ধারে এটা আমার কাপড়ের ব্যবসায়ী, আমি কাপড় ব্যবসায়ী, এখন কাপড় কেন ক্রয় করেছি? বিক্রি করার জন্য, তাই না? আচ্ছা, তাহলে উত্তরটা হবে এই যে এখানে দেখো, এইভাবে এই শখটা আমি এই কম্পিউটারে তোমাদের বোঝানোর একটাই উদ্দেশ্য হচ্ছে সৃজনশীলগুলোকে, কারণ আমি সাথে সাথে যেন এই ঘরগুলো তোমাদেরকে মানে শখগুলো কীভাবে বা ঘরগুলো আর অঙ্কটা কীভাবে লিখতে হবে সেটা যেন আমি পাশাপাশি দেখাই দিতে পারি। তারপর দেখো, জনাব পার্থ সাহার এর উপযুক্ত লেনদেনের ডেবিট ও ক্রেডিটগুলো নির্ণয় করতে বলছে। সো চলো দেখি ডেবিট ও ক্রেডিটগুলো কী। দেখো, প্রথমে এখানে 1 তারিখে বলছি নগদ 7 লাখ টাকা মূলধন স্বরূপ আনা হলো। এখানে নগদান হিসাব ডেবিট আর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। সেটা কেন জানো? কারণ হচ্ছে যে আমি যখন কারবারে নগদ টাকা নিয়ে আসবো তখন আমার কারবারে নগদ টাকা বেড়ে যাবে। নগদ একটা সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট, আর মূলধনও বেড়ে যাবে পাশাপাশি। সো মূলধন একটা মানে দায়, মূলধন কিন্তু একটা দায়, আর এটা হচ্ছে ক্রেডিট। তারপর দেখো, মূলধন কেন দায় এই কথাটা আমি তোমাদেরকে জাবেদাগুলো লেকচারগুলো দেখো ওখানে বলে দিয়েছি। 25,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো, এখানে ইফেক্ট একটু যদি দেখো তাহলে বলবো যে ধারে ক্রয় করা হলে ক্রয় হিসাব ডেবিট হবেই, কারণ যখন আমি ক্রয় করলাম তখন আমি খরচ করলাম, আর সকল প্রকার খরচ হচ্ছে ডেবিট। সো ধারে যেহেতু ক্রয় করেছি ক্রয় হিসাব হচ্ছে ডেবিট। আর ক্রেডিট কী হবে তাহলে? ধারে যেহেতু করেছি এই টাকাটা আমাকে তাকে অবশ্যই পেড করতে হবে, যার কাছ থেকে বা যে প্রতিষ্ঠান থেকে আমি ধারে কাপড় ক্রয় করে নিয়ে এসেছি ওখানে আমার এই টাকাটা পরিশোধ করতে হবে। সো সে আমার কাছ থেকে টাকা পায়, তার মানে সে আমার জন্য পাওনাদার, মানে আমার প্রতিষ্ঠানের জন্য সে একজন পাওনাদার। অথবা আমি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাবকে ক্রেডিট করতে পারি। অথবা তোমরা যদি এসএসসি লেভেলে যাও, ইয়ানি ইন্টারমিডিয়েটে যদি যাও, তাহলে এই লেনদেনটা পাবা কি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। বাট তোমরা এখনও সেই পুরাতন ইয়াতে পড়ে আসো। আচ্ছা, তারপরে নেক্সটে কি? নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। আসবাবপত্র ক্রয় করাতে আসবাবপত্র একটা সম্পদ আমার কারবারে বেড়ে গেল, আসবাবপত্র হিসাব ডেবিট, আর নগদ আমার জন্য একটা সম্পদ বাট এখন কমে গেছে, সো ক্রেডিট। আসবাবপত্র ক্রয় করার কারণে নগদ টাকা কমে গেছে। কর্মচারী রতনকে যদি বেতন প্রদান দেওয়া হয় তাহলে বেতন হিসাব ডেবিট, আর হচ্ছে রতন হচ্ছে পাওনাদার ছিল, সরি বেতন হিসাব ডেবিট পাওনাদার ছিল না, কর্মচারী ছিল, এখানে লেখা আছে। সো আমি যেহেতু বেতন প্রদান করে দিয়েছি তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদে কমিশন প্রাপ্তি, আচ্ছা কমিশন আমি পেলাম, তাহলে আমার কি নগদ টাকা বেড়ে গেল নাকি কমে গেল? বেড়ে গেল, তাহলে কমিশন নগদান হিসাব ডেবিট, আর প্রাপ্ত কমিশন অথবা শুধু কমিশন ক্রেডিট।
তুমি যদি শুধু কমিশনকে ক্রেডিট করো তাহলে হবে, এটা প্রাপ্ত তখন টিচার বুঝে নিবে। তারপর গ নাম্বার কি আমাদের বলছে একটু দেখি, জনাব পার্থ সাহা এর উপযুক্ত লেনদেনের কোন কোন প্রাথমিক বইতে লিপিবদ্ধ হবে সেটা আমাদের মানে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে এটা বলার আগে প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে একটা ভিডিওতে শুধুমাত্র একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। কারণ আমি যদি একটা ভিডিওতে দুইটা তিনটা সৃজনশীল আলাপ করতে চাই তাহলে একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর আমি চাচ্ছি না এত বড় বড় ভিডিও মানে দিতে। আমি চাচ্ছি যে পর্ব পর্ব করে দিয়ে দিই, তারপর ভিডিও ছোট হইলেও মানে বুঝতে সুবিধা, আর আমি একটু ডিটেলে বলে দিই। একটা ভিডিওতে একটা সৃজনশীল যদি আমি 10 মিনিট কমপক্ষে 10 মিনিট যাবত যদি বোঝাই, আর চারটা সৃজনশীল যদি আমি 20 মিনিটে ভিডিও শেষ করে দিই, তাহলে তোমরাই বোঝো যে তোমরা কতটুকু শিখতে পারবা। একটু ডিটেলে আমি বলতে পারবো না, তারপরে এইভাবে আমার একটা প্রেশার থাকবে যে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, এদিকে আমার নজর যাবে বারবার, ওইভাবে আমি বোঝাতে পারবো না। তাই আমি বলে দিলাম যে একটা ভিডিওতে একটা সৃজনশীল বুঝিয়ে দিব, এরকম করে তোমরা অবশ্যই চারটা সৃজনশীলের জন্য চারটা ভিডিও পাবা এবং ওইগুলো একটু দেখবা। তারপর দেখো ওনার কোন কোন প্রাথমিক বইতে লিপিবদ্ধ হবে সেইগুলো যদি আমাদের কাছ থেকে জানতে চায় তাহলে এই দেখো এই ব্যাপারটা এখানে লেখা আছে, নগদ এত টাকা যদি আমার আনা হয় তাহলে নগদ প্রাপ্তি যাবে। তার কারণ এই নগদ টাকাটা আমার কারবারে আনার ফলে আমার কারবারে নগদ টাকা বেড়ে গেল। 25,000 টাকার কাপড় যদি ধারে ক্রয় করা হয় তাহলে এটা তো ধারে ক্রয়, তাহলে ক্রয় যাবে দা। তারপর বলছে এত টাকা আসবাবপত্র ক্রয়, তাহলে এটা কিন্তু নগদে ক্রয় করে দিয়েছে আর আসবাবপত্র ক্রয় এটা কিন্তু আমার নগদ প্রদান যাবে দাতে যাবে, আর বেতন প্রদান করেছে এটা কিন্তু একটা খরচ নগদ প্রদান যাবে দাতে যাবে, আর কমিশন প্রাপ্তি সেটা যাবে নগদ প্রাপ্তি যাবে দায়। আই গেস তোমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছো আর কীভাবে লিখতে হবে সেটাও তোমরা জেনে গিয়েছো। সো শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই, আবারও তোমরা অবশ্যই ভিডিওটাগুলোকে শেয়ার করে দাও, কারণ শেয়ার যদি করে দাও তাহলে তোমাদের মতোই অন্য যারা নাকি অ্যাকাউন্টিংটাকে একটু ভালোভাবে বোঝার জন্য বা শেখার জন্য খুবই আগ্রহী তারাও যেন এই উপকারটুকু পায়। তো আমি আশা রাখি তোমাদের কাছে যে তোমরা ভিডিওগুলো শেয়ার করে দিবে। তো সুস্থ থেকো, ভালো থেকো, পরবর্তী ভিডিওর জন্য একটু ওয়েট করো। আল্লাহ হাফেজ।